খুলনায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। দুপুরে প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার আগেই স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন তারা। সকাল থেকেই খুলনা বিভাগের 10 জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন কর্মী সমর্থকরা। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস ট্রেন পিকআপে চড়ে খুলনায় আসেন হাজার হাজার সাধারণ মানুষ। দুপুরের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয় খুলনা সার্কিট হাউস মাঠ। 5 বছর পর দুপুরে খুলনায় পৌঁছান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জনসমুদ্রে পরিণত হয় খুলনা নগরী। বঙ্গবন্ধু কন্যাকে সামনে থেকে এক নজর দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জনসভায় আসে আমাকে অনেক ভালো লাগতেছে। এই দক্ষিণ অঞ্চলের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন অব্যাহত রাখবে। পদ্মা সেতুর পর খুলনা বাংলা রেল লাইন উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা সহ দক্ষিণ অঞ্চলের নানা উন্নয়নে খুশি এই অঞ্চলের মানুষ। এত স্বল্প সময়ে পৃথিবীর উন্নত দেশে ইউরোপ আমেরিকাতেও এত বড় উন্নয়ন সাধিত হয় নাই। দুর্নীতি নাই, সন্ত্রাস নাই, মুক্ত হিসাবে আমার খুলনাবাসী এখন অবস্থান করছে। আমরা সবকিছু পাচ্ছি, বলতে পারবো না যে আমরা পাচ্ছি না। মাত্র একদিনের এই সফরে 24টি প্রকল্পের উদ্বোধন ও 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি।